বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো স্কুল ছাত্রীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালনার বাগনা পাড়ায়। মৃত স্কুল ছাত্রীর নাম ঐশী ধারা, তার বাড়ি মুক্তারপুর এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার স্কুটিতে চেপে বাবার সাথে মহিষ মর্দিনী বালিকা বিদ্যালয়ে যাওয়ার সময় বাগনা পাড়ার কাছে একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির পিছনে ধাক্কা মারলে স্কুটি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ঐশী ঘোষের। এরপরেই উত্তেজিত জনতা মৃতদেহ আটকে রেখে পথ অবরোধ করে ও ঘাতক লরিটি ভাঙচুর করে। ঘটনাস্থলে কালনা থানার পুলিশ আসে। পুলিশের তৎপরতায় অবরোধ উঠে যায়। তারপর মাথাটা থেপে যায়, ওর বাবাটাও পড়ে যায়, অসুস্থ হয়ে যায়। আমাদের পাড়ার মেয়ে ভাইজি হয়, কারো মেয়ে হয়, প্রতিদিন ওভারলোডের গাড়ি বালি গাড়ি যাচ্ছে বলে কারেন্টটা বেশি হচ্ছে। কেন হচ্ছে দেখুন, ওভারলোডের গাড়ি হলে পুলিশ পুলিশে পয়সা তুলবে, হাত পেতে ভিক্ষা চাইবে। এবার ও জানে এই টাইমে বসে যাবে পুলিশ, আমার এর আগে বেরিয়ে যেতে হবে। মানে এটাকে জোরে জোরে চালানোর জন্য হয়েছে? অবশ্যই 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 জোরে চালানোর জন্য হয়েছে, এখানে কোনো খান্তি নেই। আস্তে চালালে কোনো দিন হতো না। আজ যে ঘটনা ঘটেছে, বাচ্চা মেয়েটা বাড়ি, ওর মুক্তপুরে বাড়ি, মুক্তপুর ব্রিজের ওই পারে বাড়ি। ও সকাল 10:10 টাকা স্কুলে যেতেছিল বাবার সাথে, দিয়ে লরি একটা বড় চাকা লরি গাড়ি আসছিলো, আসার পরে মানে ফুল স্পিডে আসছিলো গাড়িটা। আসার পরে ওকে ডানাতে ধাক্কা মারে, ধাক্কা মারার পরে ও লরির তলে পড়ে যায়। মেয়েটা রোজ রোজ যায়, রোজ রাত 9টা বাজবে চালু হয়ে যাবে লরি। হ্যাঁ, পাশাপাশি যাচ্ছিলো, মানে কুটির আগে যাচ্ছিলো, তারপরে লরিটা আসছিলো পিছনে পিছনে। মানে রেগুলার, এটা রেগুলার 10টা বাজবে সন্ধ্যা, 10টা বাজার পর থেকেই সারা রাত সকাল ভোর 5টা বাজবে চলতেই থাকবে 10 চাকা 12 চাকা ডাম্পার বালির গাড়ি। ভোর 5টাও নয়, রাত্রি 10টাও নয়, 10টা নয়। কিন্তু অ্যাকচুয়ালি এটা না, এখান থেকে নখানে স্কুল আছে বাগনাপাড়া অবধি। কেন লরিগুলো এখানে জোর যায় কেন? লরিগুলো পুলিশে ধাওয়া করে, পুলিশে পয়সা দিতে চায়, পুলিশের পয়সা দেয় না, ধাওয়া করে চলে আসে, তোলা তোলে পুলিশে। কী জন্য টাকা তোলে? ওভারলোডের গাড়ি এর জন্য টাকা তোলে পুলিশে। ওভারলোডের টাকা তোলে গাড়ি, ওরা ওভারলোড নিয়ে চলে যায়, ওরা পুলিশে তোলে। কালনা থানা পুলিশ? হ্যাঁ, কালনা থানার পুলিশ। মানে কোন কোনখানে তোলে টাকা? ওই বাগনাপাড়ায় তোলে, হরিশঙ্করপুর তোলে, নিপুজিতে তোলে, তারপরে হসপিটাল মোড়ের সামনে তোলে, ধাত্রীগ্রাম তোলে। আমরা চাই এই রাস্তায় রাত 10টা পরে লরি চড়ুক, সকাল 6টা বাজে লরি বন্ধ করে দিই। আর রাস্তার পরিস্থিতি খুব খারাপ, যেখানে সেখানে গর্ত। মেন হলো ওই হরিশঙ্করপুর দিয়ে এলে 25 কিলোমিটার বেশি হচ্ছে এই রাস্তা থেকে, আর এটা দিলে 25 কিলোমিটার শর্টে হচ্ছে, তাই ড্রাইভার কিন্তু 25 কিলোমিটার শর্টে চলে আসছে। এটাই হলো মেন সমস্যা এইখানটার। তাহলে গাড়িটা স্পিডে যাওয়ার কারণ হচ্ছে পুলিশের টাকা তোলে? টাকা তোলা, পুলিশের তোলা তোলা পয়সার কথা। আজকে এখানে কি হয়েছে? আমার বোন মানে স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল, আর আমার জুতো কাজে, তো শুনলাম নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, দিয়ে দেখে এসেছিলাম। কোন স্কুলে পড়তো? কোন ক্লাসে পড়তো? 6-7 হয়তো পড়ে। আচ্ছা, কি নাম বোনের? কি কারণে এটা কি হয়েছে বলে মনে করছেন আপনি? হয়তো এরম, এটা তো বেআইনি না, এরম যাচ্ছে গাড়ি নিয়ে ওভারলোড নিয়ে, তারপর স্কুল টাইমে অবস্থা। রাস্তা দেখুন আপনারা, বলো বলো। এইটুকুই যা আর কি বলবো, মানে বোনকে তো আর ফেরানো যাবে না, টাকা তো নেবোই না, ওই লোকটাকে চাই, আর কিছু চাই না, ওই লোকটাই খাবো আমি। এখানে ওসি আগে রাকেশ সিং ছিল, সে ব্যর্থ, বালি চুরি ব্যর্থ। আমার এসডিও ছিল, সেও বালি চুরি ব্যর্থ। আর এই ওসি আমাকে বলছে পার্সোনাল থানা থেকে বলছে তোকে আমি রিমান্ডে আনবো আজকে। আমাকে এই ওসি একটা অফিসার বলছে, আমি নতুন নাম সাতচল্লিশ বা জেল ফেরত, আমার পরিচয় আছে বর্তমান পূর্ব। আপনারা, আমি কন্ঠ কথা দিলাম, আপনারা কথা দিন বালির গাড়ি বন্ধ হবে, আমি এই বাচ্চা পরিষ্কার করার দায়িত্ব আমি 10 মিনিটে নেবো। এই বাচ্চা আমার কথা দিন, রাস্তা কন্ট্রোল পরিষ্কার, রাস্তা ঠিক করবে, বালির গাড়ি চলবে না। আমি 10 মিনিটে ওসিকে রাখে, আমার কালনার ওসিকে আমার কালনার ওসি আছে, এসডিও আছে, কথা দিক এখানে বালির গাড়ি চলবে না। কালনার বালি চুরি হচ্ছে, কালনার ওসি জানে না, এসডিও জানে না,
বিডিও জানে না, কালনার চেয়ারম্যান জানে না, কালনার এমএলএ জানে না, স্বপন দেবনাথ জানে না বাড়ি চুরি হচ্ছে। এই চুরি হবে কেন? জনগণ এখান থেকে বাচ্চা যাবে আরে মানে না, কোম্পানি ডাঙ্গাটা ছাপড়াপাড়া কোম্পানি ডাঙ্গা ঘরে ঘরে রাস্তান তৈরি করে দেয় বালি মাফিয়া তৈরি করে কোম্পানি ডাঙ্গা। কোন স্কুলের ছাত্রী? কোন স্কুলের ছাত্রী? এই না 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 আমি নাম আপনার কোন স্কুল? নাম আপনার? আমার নাম তাপস মণ্ডল, আমার নিবিদ মোড়ে বাড়ি। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।